আমাদের মেসেজ হচ্ছে আমরা রাস্তায় আছি, নির্বাচন পর্যন্ত আমরা রাস্তায় থাকব। কোন অবস্থাতেই সন্ত্রাসী এবং যারা পুলিশ পিটে মারে বিচারপতি বাড়িতে আক্রমণ করে মানুষকে জিম্মি করে তাদের এই অবস্থার সৃষ্টি করে, তাদের কাছে তাদের সাথে জনগণ নাই, আমরা তাদেরকে কোনো অবস্থাতেই নির্বাচন মাঠে থেকে তাদেরকে প্রতিহত করব। বিএনপি এই অবরোধে জনগণের ক্ষতি করছে, জানমালের ক্ষতি করছে, আর বিএনপি নিজেদেরও ক্ষতি করছে, নিজেদেরও ক্ষতি করছে, নিজেদের অস্তিত্ব ক্রমান্বয়ে বিলীন করার চেষ্টা করছে। মানুষ তাদের নাই, সাথে নাই, মানুষ তাদেরকে সমর্থনও করে না, তাদের নির্বাচনে আশা ছাড়া বিকল্প কোনো পথও তাদের সামনে খোলা নাই। অহেতুক তারা মানুষের দুর্ভোগ সৃষ্টি করে, এই একটা অচল অবস্থার সৃষ্টি করে, একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে আজকে তাদের দাবি আদায় করার একটা কূটকৌশল তারা অবলম্বন করছে। তাদের তো নির্বাচন তাদের উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্যই হচ্ছে একটা অবৈধ অনির্বাচিত অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্য কোনো অবস্থাতেই সফল হবে না। আমরা নির্বাচন পর্যন্ত আমরা মাঠে আছি এবং আমরা তাদেরকে যে কোনো মূল্যে আমরা তাদেরকে প্রতিহত করব। এটা তো আন্দোলন না, এটা তো সন্ত্রাস। আন্দোলন 69-এর গণঅভ্যুত্থান হয়েছিল, 90-এর আন্দোলন হয়েছিল, 96-এর আন্দোলন হয়েছে, এটা তো আন্দোলন, এটা তো সন্ত্রাস। তারা ক্রমান্বয়ে সন্ত্রাসের দিকে হাঁটছে এবং ক্রমান্বয়ে সন্ত্রাস করেই তারা তাদের দাবি আদায় করার চিন্তা করছে। এটা তো আন্দোলন না।